আরও একবার বিস্ফোরক সুদীপ্ত সেন। এবার শুভেন্দুই শুধু নয়, তার ভাই সৌমেন্দু অধিকারীকেও টাকা দিয়েছেন বলে জানালেন তিনি। বৃহস্পতিবার নগর দায়রা আদালতে সিবিআই স্পেশাল কোর্টে হাজিরা দেওয়ার সময় কথা বলেন শারদাকর্তা সুদীপ্ত সেন। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন বলে তোপ দেখেছিলেন শারদাকর্তা সুদীপ্ত সেন, তাতে তোলপার হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিও ওঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার ফের নগদ দায়রা আদালতে হাজিরা দেওয়ার সময় আরও একবার শুভেন্দু অধিকারী টাকা দেওয়ার প্রসঙ্গে বলেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, তিনি যে চিঠি লিখেছিলেন তাতে বহুজনের নাম দিয়েছেন। মুকুল রায়, অধীর চৌধুরীও টাকা নিয়েছিলেন বলে প্রথম চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। সম্প্রতি যে চিঠি লিখেছেন তাতেও শুভেন্দু ও তার ভাইয়ের নাম দিয়েছেন বলেই জানিয়েছেন সুদীপ্ত সেন। উনি দেখুন অনেক রকমভাবে করেছিলেন, আমাদের ম্যানিপুলেশন অনেক রকমভাবেই করেছিলেন। উনি কন্ট্রাক্টে আমাদের একটা হাই রাইজার বিল্ডিং করার জন্য উনি 25 লক্ষ টাকা কন্ট্রাক্ট পৌরসভাকে ডিপোজিট করলেন, আমাদের ওই বিল্ডিংয়ের কাজকর্ম করালেন, সমস্ত ল্যান্ড ইয়ে করালেন। করার পরে যখন আমরা লেবার হাট কমপ্লিট করলাম, 90 লক্ষ টাকা দিয়ে লেবার হাট কমপ্লিট করেছিলাম, তারপর উনি আমাদের প্ল্যান দেয়নি। তার আগেও কোনো টাকা নিয়েছিলেন? হ্যাঁ, আগে টাকা নিয়েছিলেন। উনি কন্ট্রাক্ট পৌরসভাতে একটা নগদ দিয়েছিলেন, তাতে 90 লক্ষ টাকা ওনাকে আমাদের পৌরসভাতে দিয়েছিলেন। না, পৌরসভাতে এটা কন্ট্রাক্ট ব্যাংক ওনার ভাইরাও কত তখন কিভাবে শুভেন্দুকে টাকা দিয়েছেন পরিষ্কার করে জানাচ্ছেন সুদীপ্ত সেন। অথচ যাদের নাম নিচ্ছেন তারা বিজেপিতে ঢুকে গিয়ে সাদা হয়ে যাচ্ছেন। বিজেপিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেছেন কুণাল ঘোষ। এখন মুশকিল হচ্ছে শুভেন্দু সে বিজেপিতে গিয়ে বসে আছে আর বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। এই যে মুখে বলে ল উইল টেক ইটস অন কোর্স, যাদের নামে বদনাম করে লটা লাগিয়ে দেওয়া হয়েছে তারা চক্কর কেটে বেড়াবে, আর যারা নগদে লুট করে নিয়ে গেল তাদের উপর লটাই দিচ্ছে না, তারপর তো ল উইল টেক ইটস অন কোর্স। ফলে সুদীপ্ত সেন যা বলেছেন যা লিখেছেন, অবিলম্বে শুভেন্দু অধিকারী বা যাদের যাদের নাম তিনি বলছেন তাদের কাস্টডিতে নিয়ে তদন্ত করা উচিত। এরা প্রভাবশালী এবং প্রয়োজনে মুখোমুখি বসিয়ে তিনি বলে দিচ্ছেন কে কে জানতো কত টাকা দিয়েছে, সেগুলো অবিলম্বে তো তদন্ত হওয়া উচিত। শুভেন্দু অধিকারীকে অবিলম্বে জেরা করা উচিত এবং তাকে গ্রেপ্তারের দাবিতে আরও একবার সোচ্চার তৃণমূল কংগ্রেস কলকাতা।